ধারণার ফলত বিভিন্ন অঞ্চল বিভিন্ন জায়গাত প্রতিবাদ সাব্যস্ত করেছে, কারণ ইয়ার এই সমষ্টি পুনর্নির্ধারণের ক্ষেত্র রাইজে মোটেই সন্তুষ্টিত নহয়। তার কারণ বিলাসীপাড়া পূব আর পশ্চিম সমষ্টি বিলুপ্তিকরণের ফলত আজি আপনাদের দেখিছে যে বিলাসীপাড়া পূব সমষ্টি আর পশ্চিম সমষ্টির জনসাধারণ বরষুণকে নেউচি আজি বিলাসীপাড়া মহকুমা অধিপতি কার্যালয়ত প্রতিবাদ সাব্যস্ত করবলে বাধ্য হয়েছে। কারণ দুঃখ আর পরিতাপর বিষয় যে ইলেকশন কমিশনারের জড়িয়ে সরকারে তথা বিজেপি সরকারে এই ইলেকশন কমিশনের জড়িয়ে আমাক সমষ্টি বিলুপ্তিকরণের ফলত এই যে আমার ইতিহাসক একদম অসমৰপৰা মানচিত্ৰৰপৰা নোহোৱা কৰিব বিচাৰিছে। কাৰণ আপোনালোকে জানে যে বিলাসীপাড়া আমি ইয়াৰ আগত বহুত আগত বিলাসীপাড়া জিলা আমি দাবী কৰিছিলোঁ, কিন্তু ইয়াত পরিকল্পিতভাবে বিলাসীপাড়া জিলা যাতে নহয় তার ফলত বিলাসীপাড়া পূব সমষ্টি আর পশ্চিম সমষ্টি বিলুপ্তকরণ করব বিচাৰিছে। যে চাপর ধীরেশ্বর তারাঙ্গাপুরেরপৰা মানকাসর 128 কিলোমিটার ডিস্টেন্স, তাত না কোনো প্রশাসনিক ব্যবস্থা আছে, না তাত একটা বিডিও অফিস আছে, না তাত একটা সার্কেল অফিস আছে, না আমার কোনো ধরনের রাস্তার ব্যবস্থা আছে। একমাত্র আমার ন্যাশনাল হাই রোড হব ব্রহ্মপুত্র রিভার। গতি ইয়াত সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনারে হিটলারি তথা বিজেপি সরকারের কিছু নেতার কারণে মিসগাইড করে এই সমষ্টি পুনর্নির্ধারণ করেছে আর বিলাসীপাড়া পূব সমষ্টি আর পশ্চিম সমষ্টি বিলুপ্তকরণ করেছে। ইয়াক আমি তীব্র নিন্দা জানাইছো। যদি ইলেকশন কমিশনারে যদি অতি সোনকালে এই সমষ্টি দুটা আমাক উদ্ধার করে নিদিয়ে পরবর্তী সময়ত আপনাদের দেখব ইয়াত গণ আন্দোলন তৈরি করা হব, গণ আন্দোলন করা হব।